তামিমের ব্যাপারটা হচ্ছে কি, তামিম কিন্তু আমাদের আগেও আমাদের সাথে আলাপ করেছে, হয়তো অনেকে আপনার জানেন না, তামিম সিলেক্টরদের সাথে কথা বলেছিল, চিফ সিলেক্টরের কথা বলেছে, আমার সাথে কথা বলেছে, আমাকে জানিয়েছিল যে আপনার জানেন যে বোর্ড সভাপতির সাথেও তার একটা বসার কথা আছে আগামী মাসে, মেনলি ইলেকশনের পরে। তো সে চাচ্ছিল তার সাথে সেখানে তার হয়তো প্ল্যানটা সে নিয়ে আলাপ আলোচনা করবে, তার ফিউচার প্ল্যান কী, সামনে কীভাবে সে সামনের দিকে এগিয়ে যাবে, তার একটা নিজস্ব প্ল্যান আছে বলে, তার আগে যাতে আমরা তাকে কন্ট্রাক্টে না রাখি, সেটা সেও চেয়েছিল, আমাদের সেভাবে জানিয়েছিল যে এখন না রাখতে, পরবর্তীতে সে যখন তাকে বসার পরে প্ল্যানটা ফাইনাল করলে তখন সে আমাদের জানাবে যে সে কী করতে যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজি ইনফ্যাক্ট আমরা কিছু বা বোধ হয় এক কি দুই বছর আগে এরকম একটা প্ল্যান ছিল যে আমরা দুইটা অ্যালাউ করবো, বাট এরকম কোনো আমরা কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বলে দিই নাই যে এবার আমরা কন্ট্রাক্টটা হয়তো রাখতে পারি, অথবা না রাখলেও আমরা হয়তো তাদের বলে দিব যে ঠিক আছে সারা বছরে তোমরা একটা কি দুইটা খেলবে, এটা আমরা এখন ডিসাইড করি নাই, এটা তো আমি জানি, এটা তো আইপিএল ও বলতে পারবে বলো কোনটা। হ্যাঁ আমরা তো দিয়েছি তো ওকে, না হলে তো সে কীভাবে সে ওখানে ডাকতে গেল, না আর তো সুযোগ নাই, মানে কি কে তাস্কিনারি না, এখন ওই সুযোগ নাই, আমরা তাস্কিনের আর শরীফুলের ব্যাপারে আমাদের আসলে দেওয়ার না কারণটা হচ্ছে যে তাদের ইঞ্জুরি, তাস্কিন কিন্তু এখনও প্র্যাকটিস করছে, হি ইজ মোর অর লেস, আমার সাথে কালকেও কথা হয়েছে, সে বলছে আমি অলমোস্ট ফিট, কিন্তু এই দুজন কিন্তু ইঞ্জুরি প্রোন প্লেয়ার, আপনি জানেন যে ওয়ার্ল্ড কাপে কিন্তু তাস্কিন ওয়াজ নট 100% ফিট, তার কিন্তু 50% ফিটনেস দিয়ে সে খেলেছিল, কিন্তু ওয়ার্ল্ড কাপ বলে সে ওইখান থেকে, তারপরে আমরা তাকে দেখে কয়েকটা ম্যাচ তো আমরা ম্যানেজ করে খেলেছি। স্বাস্থ্যকর অল টাইম হানি কম, সব সময় অল টাইম হেলদি লাইফ। কম্পেনসেশন কথাটা কিন্তু শুনতে কিন্তু খারাপ লাগে, কম্পেনসেশন আপনি দেশের যখন খেলেন তখন এখানে কম্পেনসেশন কথা উঠে না, বাট এটা ক্রিকেট বোর্ড এবং একটা প্লেয়ারের মধ্যে একটা মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং, কারণ কমিটি তো আমার আন্ডারে না, এটা তো বোর্ডের কমিটি না, আমি আমি এটা বলতে পারবো না, কমিটিরা তারা কি মানে কমিটির কোনো মেম্বারকে ইউ আস্ক তারা বলতে পারবে, ক্রিকেট এখন তো এটা তো হইতেই পারে, হয়তো আর প্রথম ম্যাচটা যেভাবে ছিল ওটা ফোকাস করে চলে নেক্সট ম্যাচটা হয়তো একটা ভালো একটা বলে আউট হয়ে যেতে পারে, একটা বল লাগে একটা উইকেট নিতে, তো সেই জন্য আমার মনে হয় না যে কারো ফোকাস সরে গিয়েছে তা না, হয়তো চেষ্টা করেছে পারে নাই, হবে হয়তো সামনে, হ্যাঁ আমাদের তো ওয়েট করা দরকার, আই থিঙ্ক উই নিড পেশেন্স, সিলেক্টররা তারা অলরেডি এটা নিয়ে বসেছিলো, আমিও সেদিন গিয়েছিলাম, আমার সাথেও একটা মিটিং হয়েছে, পরে এটা নিয়ে বোর্ডেও আলাপ আলোচনা হবে, একটা একটা ড্রাফট একটা করা হয়েছে আর কি, তো আশা করি যে মেবি 31st ডিসেম্বরের মধ্যে আমরা হয়তো রেডি করবো যেটা বোর্ডের কাছে দিব, তার আগে মাননীয় সভাপতির কাছে দিতে হবে আমাদের, উনি একটু দেখবেন, তারপর আমরা বোর্ড রিপ্লেস করবো।